सॉरी। नमस्कार नेतांजलि एलोवेरा प्रेजेंट्स भरपूर मस्ती न्यूज चैने अपना स्वागत। आसन देखे नहीं आजकल टाटका हेडलाइन। ও নমস্কার, আপনারা হেডলাইন দেখে ফেলেছেন। এবার আসবো আমাদের আবহাওয়ার খবরে। আবহাওয়া দপ্তরে আজকে স্পেশাল খবর হচ্ছে 1.5 ডিগ্রি তাপমাত্রা হেরফেরের জন্য আমার মাথা দুটো ইকুন মারা গেছে, মানে ইকুন বা উকুন আপনারা যা বলবেন মারা গেছে। তো তার জন্য আমরা গভীরভাবে শোকাহত। আবহাওয়া দপ্তরের দ্বিতীয় খবরের দিকে আমরা এগোচ্ছি। দার্জিলিংয়ের তাপমাত্রা 39 ডিগ্রি কমে যাওয়ার ফলে বরফ গলে পাক হয়ে গিয়ে পূর্ব বর্ধমানের দিকে ক্রমশ এগিয়ে আসছে, আপনারা সেই সংকটের মুখে পড়তে পারেন। তাই আমাদের রাস্তায় রাস্তায় প্রচার গাড়ির পিছনে তলবি তলবা গুটিয়ে দয়া করে বঙ্গোপসাগরের দিকে চলে যান। আমাদের আবহাওয়া দপ্তরের তৃতীয় খবর কি ছিল সরি ভুলে গেছি। ও সরি, হ্যাঁ, ভারতের টেম্পারেচারটা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যা টেম্পারেচার আছে সেটা একটু এক ঝলকে দেখে নেবো আমরা। তো প্রথমেই জানাচ্ছি কাশ্মীরের টেম্পারেচারের কথা। কাশ্মীরের টেম্পারেচার -1.5 ডিগ্রি হয়ে গেছে, যাতে দেখা যায় জানা যাচ্ছে মানুষের দেহের রক্ত থেকে জুসের ক্যান পর্যন্ত সব জমে গেছে, এবং যা যা মানে উনুনে আগুন জ্বালানো পর্যন্ত যাচ্ছে না এমন বরফ হয়ে গেছে। কন্যাকুমারীর টেম্পারেচার একটু হলেও সামান্যতম বেড়েছে, যার ফলস্বরূপ দেখা যাচ্ছে কন্যাকুমারীর আকাশে যে পাখিগুলো উঠছিল সেই পাখিগুলোর ডানা থেকে পালক ঝরে পড়ছে। সামান্যতম 1 ডিগ্রি হারে বৃদ্ধির জন্য যে পালক ঝরে পড়ছে তার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার ঠিক করেছে পাখিগুলোকে খাঁচায় ভরে রাখবে, খাঁচায় বলতে অচিন পাখি। আবহাওয়া দপ্তরের খবরটা এখানে শেষ হলো, ঠিক আছে। চলে আসছি পরের খবরে। থ্যাংক ইউ, গলা খুব শুকিয়ে গেছিল। তো অনেকক্ষণ ধরে একটা ব্যক্তিগত কথা বলার ছিল আমার, যে পানীয় জল অপচয় করবেন না। যেখানে দেখবেন যে কল খোলা বা বাথরুমের কল খোলা সঙ্গে সঙ্গে লাগাবেন, কারণ জল হচ্ছে জীবন, দয়া করে এটা নষ্ট করবেন না। খেলার খবরে যাওয়ার আগে একটু ছোট্ট স্পন্সরশিপের অ্যাড। আপনার জীবন কি অন্ধকারগ্রস্ত? আপনার জীবনে কি আলো নেই? আপনার কি সবসময় অন্ধকার জীবন? তাহলে নিন আমাদের এভার দিদি আলো। এই দেখুন, এদিকেও আলো, এদিকেও আলো। ক্রিকেট খবরের জন্য একটু সময় আছে, একটু যেতে হচ্ছে। প্লিজ চঞ্চলদা একটু এসো না, একটু করে দাও না। নমস্কার, আমি চঞ্চল, আমাদের নিউজ রিপোর্টার, যিনি এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে ছিল। তিনি একটু অসুস্থ বোধ করছেন, সেই জন্য আমি এসেছি এখানে। তো বেশি সময় ওয়েস্ট না করে সরাসরি চলে যাচ্ছি ক্রিকেটের খবরের দিকে। আজকে এক রোমহর্ষকর ম্যাচের সাক্ষী থাকলাম আমরা এবং আমাদের ক্যামেরা। আজকের ম্যাচ ছিল পাটিপুকুর মাঠের সঙ্গে এঁদোপুকুর মাঠের, এবং সেই ম্যাচে ইদুপুকুর মাঠের ক্যাপ্টেন সৌভিক নন্দী যে ওপেনার ওপেন করেন তার সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলল সৃজন। দুজনে মিলে 275 রানে পার্টনারশিপ গড়ে তুলেছে, এক দুর্ধর্ষ পার্টনারশিপ। গোটা ইন্ডিয়া কি দূরের কথা, গোটা ইউনিভার্স দূরের কথা, আকাশগঙ্গা ছায়াপথের মধ্যে এরকম পার্টনারশিপ কেউ কোনোদিন করেনি। এই পার্টনারশিপ জুটি তাদের জয়ের দিকে অগ্রসর করে নিয়ে গেছে। এটা তো হলো জাস্ট ছোট কথা। এরপরে আর একটা যেটা আপনাদের জানালে আপনারা হয়তো হার্টের পেশেন্ট হলে হার্ট অ্যাটাক হয়ে যেত। ওই দুজনায় ওই পাটিপুকুর মাঠকে 1 রান করতে দেয়নি, বিশ্বাস করতে পারেন? দুজনে মিলে 5টা করে উইকেট নিয়েছে, 0 রানে অল উইকেট, এবং তারপর তারা এক ঐতিহাসিক জয় পেল। আপনারা দেখতে পাচ্ছেন কীরকম রোমহর্ষকর ম্যাচ চলছে। ইতিমধ্যেই
সৌভিক নন্দী একটি উইকেট তুলে নিয়েছেন এবং দ্বিতীয় বল করতে চলেছেন। আর দ্বিতীয় বল আবার দ্বিতীয় উইকেট। হ্যাঁ, সরাসরি চলে আসছি ফুটবলের খবরের দিকে। আজকে বার্সেলোনার সঙ্গে মোহনবাগানের যে ম্যাচ ছিল সেই ম্যাচে রোনাল্ডো, যে নাকি একজন বিশ্ববিখ্যাত প্লেয়ার, ফুটবলের প্রতি কিক মারতে গিয়ে তার পা খুলে পড়ে দর্শক আসনের দিকে এবং দর্শকরা সেই পা দিতে নারাজ। তারা গুরুদেবের পা ভেবে সেটা বুকে জড়িয়ে ধরে রাখবে। হ্যাঁ, চলে আসছি সরাসরি আমরা আজকের ব্রেকিং নিউজে। অজয় দেবগান একজন বিখ্যাত অভিনেতা, তিনি নাকি বিমল খেয়ে এমন থুতু ফেলেছেন সেখানেতে চারটে ছেলে ডুবে মারা গেছে। এইমাত্র ভরপুর মস্তি চ্যানেলের কর্তাদের কাছ থেকে খবর এলো যে তাদের ভিডিও আতঙ্কের রাত তার পার্ট 2 আসতে চলেছে। আর ভালো লাগে না, পরে খবর পরে দিন।